Bismillahirrahmanirrahim. Priyo shostho shrenir shikkhati bondhura, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mohan rabbul alaminer oshesh meherbanite asha kori tumra bhalo acho, amio allah rahmate bhalo achi. Priyo shikkhathira, ajker online class e ami tomaderke janai shushagotom. Priyo shikkhathira, গত সপ্তাহে আমি শততার পুরস্কার গল্পে একটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসের কিছু অংশ আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম, আজকে বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলছিলাম শততার পুরস্কার গল্পটি একটি হাদিসের কাহিনী। ওই হাদিসে আরবের তিনজন লোককে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছিলেন। সেই তিনজন ব্যক্তি হলো দবল রোগী, তাকওয়ালা, তৃতীয় ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি। এদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রথমত দবল রোগীর কাছে পাঠিয়েছিল, তাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তার রূপ ভালো করে দিয়েছিলেন এবং তাকে একটি গাভীর উপহার দিয়েছিল। এরপরে ডাকওয়ালার ঠাক মাথার রূপ ভালো করে দিয়েছিলেন, তাকে একটি গাভীর গরু দিয়ে তাকে ধন সম্পদশালী বানিয়ে দিয়েছিলেন। তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তি, তাকেও আল্লাহ তাআলা আবার চক্ষু আলো ফিরিয়ে দিয়েছিলেন এবং একটি গাভীর ছাগল দিয়ে তাকে ধন সম্পদশালী করে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বাকি অংশটি তোমাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। কিছুদিন পরে একজন ফেরেশতা, কিছুদিন পরে ফেরেশতা আবারও আসলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। প্রথমে তিনি দবল রোগীর কাছে গিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন, তিনি একজন বিদেশি লোক হিসেবে বিদেশি লোকের ছদ্মবেশে এসেছিলেন। তাকে আল্লাহর দোহাই দিয়ে বলেছিলেন যে আমি একজন বিদেশি লোক, আমার সকল পুঁজি শেষ হয়ে গিয়েছে, এখন দেশে ফিরে যাওয়ার জন্য আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা তোমাকে, তুমি ডবল রোগী ছিলেন, আল্লাহ তাআলা তোমাকে তোমার সেই ডবল রোগ কষ্ট রোগ আল্লাহ ভালো করে দিয়েছিলেন এবং একটি গাভীর ওট দিয়ে তোমাকে ধন সম্পদশালী করে দিয়েছিলেন। আজকে সেই আল্লাহ তাআলার সাহায্যের দোহাই দিয়ে আমি তোমার কাছে একটি উট চাচ্ছি, একটি উট উপহার চাচ্ছি, তবে একটি উট সাহায্য চাচ্ছি, যেটা দিয়ে যেটা বিক্রি করে আমি দেশে ফেরত যাব। কিন্তু সেই দবল রোগী ব্যক্তি তা অস্বীকার করেছিল। সে বলেছিল উটের অনেক দাম, কীভাবে আমি তা তোমাকে দিতে পারি, আর এগুলো আমার আগেই থেকে ছিল। এরপরে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি তদাম তাকওয়ালার কাছে গিয়েছিলেন, তাকেও এক কথা বলেন, তার কাছ থেকে একটি গাভি সাহায্য চেয়েছিল। সে ব্যক্তি তাও পূর্বের ব্যক্তির মতো স্বীকার করেছিল, সে বলেছিল এগুলো আমারও ছিল, আগে থেকে ছিল। ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলো তাকো তাহলে তুমি আগের মতো ফিরে যাবে, অর্থাৎ তোমার ধন সম্পদ আল্লাহ তাআলা আবার নিয়ে যাবেন। এরপরে তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে গিয়েছিল, অন্ধ ব্যক্তিকে বিদেশি লোকের ছদ্মবেশে তাকে বলেছিল আমি একজন বিদেশি লোক, আমি যা সম্বল নিয়ে যা টাকা পয়সা নিয়ে এসেছিলাম সবগুলো শেষ হয়ে গিয়েছে, এখন দেশে ফিরে যাওয়ার জন্য আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই, এই জন্য আমি তোমার কাছে একটি ছাগল চাই, যা বিক্রি করে সেই টাকা দিয়ে দেশে ফিরে যাব। এবং স্যারও বলেছিল যে তুমি আগেই অন্ধ ছিলেন, আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দান করেছেন, তুমি গরিব ছিলেন, আল্লাহ তাআলা তোমাকে ছাগল দিয়ে অনেক সাহায্য করেছেন, তুমি বর্তমানে আমির হয়েছ, ধন সম্পদশালী হয়ে গিয়েছ। লোকটি তা স্বীকার করলো এবং বললো ঠিক আছে, আমি আগে গরিব ছিলাম, অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন।
চক্ষু দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, এখন তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও, তুমি যা চাও আমি তোমাকে দিব, এবং তুমি না নিলে আমি দাম আমি রাগান্বিত হব ও খুশি হব। এই বলে ফেরেশতা বলল যে ঠিক আছে, তোমাদের পরীক্ষা হয়ে গেছে, তোমার জিনিস তোমার থাক, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং বাকি দুইজনের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তারা আগের মতো ফিরে গেল, অর্থাৎ আগের মতোই গরিব হয়ে গেল। সুতরাং এই গল্পের শেষে আমরা আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা সর্বক্ষেত্রে সততা অবলম্বন করব, সত্য গ্রহণ করব, মিথ্যা পরিত্যাগ করব এবং পরোপকারের জন্য এগিয়ে আসব, নৈতিক গুণ অর্জন করব। এই বলে এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারব বলে আশা করছে, আশা করি তোমরাও সততা এবং পরোপকার নৈতিক মূল্যবোধ অর্জন করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস আজকের মতো সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুখে থাকো, এই কামনায় আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।